হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এভরিওয়ান আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ফর আপকামিং ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট ক্যান্ডিডেটস বিকজ আজকের এই ভিডিওতে যে ইনস্ট্রাকশানটি বেরিয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান থেকে এই ইনস্ট্রাকশানটি অ্যাকচুয়ালি জয়েন্ট ভেনু সেন্টার ইন চার্জের জন্য কিন্তু যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি তোমাদের জানতে হবে শুধুমাত্র সেই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব দেখতেই পাচ্ছ ইনস্ট্রাকশানস ফর টেট টু থাউজেন্ড সেভেন্টিন প্রথমেই বলে দেওয়া হয়েছে দেখো নো ক্যান্ডিডেট শ্যাল বি অ্যালাউড টু এন্টার দ্য ভেনু উইদাউট মাস্ক মানে মাস্ক ছাড়া কোনো ক্যান্ডিডেটকে ভেনুতে প্রবেশ করতে দেওয়া যাবে না এবং সাথে বলা হয়েছে দেখো আধার কোভিড নাইনটিন প্রোটোকলস আর টু বিড মনে রাখবে তোমাদের যেটি করতে হবে সেটি হলো মাস্ক অবশ্যই পরতে হবে এবং মাস্ক পরে তোমরা ভেনুতে যাবে নেক্সট যে পয়েন্টগুলি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দেখো ক্যান্ডিডেটস উইল বি অ্যালাউড টু এন্টার দ্য এক্সামিনেশন হল ওয়ান আওয়ার প্রায়ার টু দ্য শেডিউল টাইম অফ দ্য এক্সামিনেশান মানে পরীক্ষা যখন শুরু হচ্ছে ঠিক তার এক ঘন্টা আগে তোমাদেরকে এক্সামিনেশান হলে প্রবেশ করতে দেওয়া যাবে ওকে মানে ঠিক পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা আগে তোমরা পরীক্ষা হলে প্রবেশ করতে পারবে নেক্সট পয়েন্টটি দেখো সেন্টার চার্জের জন্য তোমাদের যেটি জানা শুধু মনে রাখতে হবে যে তোমরা একটা বেঞ্চে দুজন ক্যান্ডিডেট বসতে পারবে ওকে এর বাইরে তোমাদের এই পয়েন্টটি আর জানার নেই নেক্সট পয়েন্টটিতে তোমাদের যেটি জানতে হবে সেটি হলো দেখো এটি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ওনলি টেট টু থাউজেন্ড সেভেন্টিন ক্যান্ডিডেটস হু হ্যাভ ডাউনলোডেড দ্য অ্যাডমিট কার্ডস ফর দ্য টেট টু থাউজেন্ড অ্যান্ড আর এবল টু শো দ্য ডাউনলোডেড টেট টু থাউজেন্ড সেভেন্টিন অ্যাডমিট কার্ডস অ্যান্ড ভ্যালিড প্রুফ বি অ্যালাউড টু ভেনু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা হয়েছে তোমরা যারা টেট দু হাজার সতেরোর ক্যান্ডিডেট ডাউনলোড করেছো যে অ্যাডমিট কার্ডটি সেই ডাউনলোড করা অ্যাডমিট কার্ডটি তোমাদের অবশ্যই নিয়ে যেতে হবে এবং সাথে একটি আইডেন্টিটি প্রুফ ভ্যালিড আইডেন্টি প্রুফ তোমাদের কাছে রাখতে হবে এবার আইডেন্টিটি প্রুফ মানে ভোটের ফটো হতে পারে আধার কার্ড হতে পারে ড্রাইভিং লাইসেন্স হতে পারে এগুলি তোমাদের সাথে যে কোনো একটি তোমাদের সাথে রাখবে এবং সাথে অবশ্যই যে ডাউনলোড করেছো যে অ্যাডমিট কার্ডটা সেটি এবং এখানে বলে দেওয়া হয়েছে দেখো আন্ডার নো সারকনস্ট্যান্সেস আর টেট টু থাউজেন্ড সেভেন্টিন ক্যান্ডিডেট উইদাউট হ্যাভিং দ্য ডাউনলোডেডেডেডেডেড অ্যাডমিট কার্ড বি অ্যালাউড টু এন্টার ইন্টু দা ভেনু মানে অ্যাডমিট কার্ড ছাড়া মানে ডাউনলোডেড অ্যাডমিট কার্ড ছাড়া তোমাদেরকে ভেনুতে প্রবেশ করতে দেওয়া কিন্তু কোনোভাবেই যাবে না বুঝতে পারছো অ্যাডমিট কার্ড সাথে একটি ভ্যালিড আইডেন্টি প্রুফ

ভেনুতে প্রবেশ করতে দেওয়া যাবে না মানে অবশ্যই তোমরা অ্যাডমিট কার্ডটি সাথে রাখবে কোনো এফআইআর কপি কিন্তু চলবে না নেক্সট গুরুত্বপূর্ণ পয়েন্ট ক্যালকুলেটার মোবাইল ফোন এই ডিভাইসগুলি কিন্তু কোনোভাবেই এক্সামিনেশান হলে ব্যবহার করা যাবে না যদি কোনো ক্যান্ডিডেটকে দেখা যায় যে এগুলো ইউজ করছো তাহলে তোমাদেরকে তোমাদের পরীক্ষাটা ইমিডিয়েটলি ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে মানে তোমাদেরকে ডিস তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে এক্সামিনেশান থেকে দ্য ডিভাইসেস আর টু বি সিজড অ্যান্ড হ্যান্ডেড ওভার টু দ্য সেন্টার ইনচার্জ এবং সেন্টার ইন চার্জকে সেই ডিভাইসটা দিয়ে দেওয়া হবে এবং তোমাদের পরীক্ষা কিন্তু বাতিল হয়ে যাবে বুঝতে পারছো কাজে কোনো ক্যালকুলেটার মোবাইল ফোন এগুলি তোমরা নিয়ে যাবে না পরীক্ষা হবে নেক্সট সেন্টার ভেনুজ এগুলি ট্রান্সফারেবল নয় মানে এগুলো চেঞ্জ করতে পারবে না কেমন মানে যে যার যে এখানে সেন্টার পড়েছে তাকে সেই জায়গাতে পরীক্ষা দিতে হবে নেক্সট পয়েন্ট গুরুত্বপূর্ণ এনি ক্যান্ডিডেট ফাউন্ড গিলটি অব এনি আনফেয়ার প্র্যাকটিস ডিউরিং দ্য এক্সামিনেশন উইল বি ইমিডিয়েটলি ডিসকোয়ালিফাইড অ্যান্ড ডেভার্ট ফ্রম দ্য ফ্রম অ্যাপিয়ারিং অ্যাট এনি টেট এক্সামিনেশন টু বি কন্ডাক্টেড বাই দিস বোর্ড মানে কোনো ক্যান্ডিডেটকে যদি দেখা যায় তোমরা কোনো আনফেয়ার মিন্স মানে কোনো নকল করছো বা কিছু বই টই নিয়ে গেছো বা কারোর সাথে কথা বলছো বাইরের কারোর সাথে কথা বলছো এই ধরনের কোনো যদি কোনো আনফেয়ার প্র্যাকটিস দেখা হয় মানে দেখা যায় তাহলে কিন্তু তোমাদের এক্সাম বাতিল হয়ে যাবে এবং পরবর্তীতেও আর কোনো দিনই তোমরা বেঙ্গল প্রাইমারি বোর্ডের যে এক্সামিনেশান সেখানে কিন্তু তোমরা অ্যাপিয়ার করতে পারবে না খুব ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টটি কোনো ধরনের কোনো নকল টকল করতে যাবে না পরীক্ষা হলে যদি দেখা যায় যে তোমরা কোনো নকল করছো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা বাতিল হবে এবং নেক্সট কোনো দিনও তোমরা আর প্রাইমারি ডেটে বসতে পারবে না নেক্সট পয়েন্ট নো আনঅথরাইজড পার্সন শুড বি অ্যালাউড টু এন্টার দ্য ভেনু কোনো আন পার্সনকে ভেনুতে প্রবেশ করতে দেওয়া যাবে না নেক্সট ক্যান্ডিডেটস আর নট অ্যালাউড টু লিভ দ্য এক্সামিনেশন হল টিল দ্য এক্সামিনেশন ইজ ওভার যতক্ষণ না এক্সাম ওভার হচ্ছে এক্সাম শেষ হচ্ছে ততক্ষণ তোমাদেরকে কোনো ক্যান্ডিডেটের পরীক্ষা শেষ হয়ে গেলেও চুপচাপ বসে থাকতে হবে বাইরে তোমাদেরকে বেরোতে দেওয়া যাবে না যতক্ষণ না এক্সাম ওভার হচ্ছে অ্যান্ড দ্য ওয়েমার্ট সিটস অ্যান্ড কোশ্চেন বুকলেটস আর কালেক্টেড এবং তারপরে তোমাদের ওয়েমার সিট নেওয়া হবে কোশ্চেন বুকলেটও নিয়ে নেওয়া হবে তোমাদের এক্সাম ওভার হবে তারপরে তোমাদেরকে বাইরে একমাত্র তারপরেই তোমরা বাইরে বেরোতে পারবে নতুবা নয় ওকে নেক্সট পয়েন্ট দ্য ওয়েমার সিটস অ্যান্ড কোশ্চেন বুকলেটস উইল বি ডিস্ট্রিবিউটেড ফিফটিন মিনিটস বিফোর দ্য কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন ঠিক পনেরো মিনিট আগে পরীক্ষা শুরুর পনেরো মিনিট আগে তোমরা ওয়েমার সিট এবং কোশ্চেন বুকলেট একসাথে তোমাদেরকে প্রদান করে দেওয়া হবে মানে আবারও বলছি পরীক্ষা শুরুর ঠিক পনেরো মিনিট আগে তোমরা কোশ্চেন বুকলেট এবং ওয়েমার সিট পেয়ে যাবে অ্যান্ড দ্য ক্যান্ডিডেটস উইল নিড টু ফিল আপ দ্য রেলিভেন্ট ইনফরমেশান ইন দ্য স্পেস প্রোভাইডেড ইন দ্য ওয়েমার অ্যান্ড কোশ্চেন বুকলেট এবং কোশ্চেন বুকলেটে পাশাপাশি ওয়েমআর সিটে যে তোমাদের ফিল আপ করতে হয় নাম নিচে তারপরে গোল গোল করতে হয় সেই তার জন্য পনেরো মিনিট সময় পাবে ফিল করে দিলে তার জন্য এই পনেরো মিনিটের মধ্যে তোমরা এই সমস্ত কিছু ফিল করবে সেই জন্য কিন্তু পনেরো মিনিট আগে তোমাদেরকে কোশ্চেন বুকলেট এবং ওয়েম সিট একসাথে দিয়ে দেওয়া হবে নেক্সট পয়েন্ট দেখো গুরুত্বপূর্ণ নো মার্কিং ইন দ্য ওয়েম আর ফর অ্যান্সার শুড বি অ্যালাউড টিল দ্য স্টার্ট অফ দ্য এক্সামিনেশান এক্সাম এই যে পনেরো মিনিট আগে তোমাদের দিয়ে দেওয়া হলো তোমরা কিন্তু অ্যান্সার শুরু করে দেবে না কোনোভাবেই সেটি কিন্তু অ্যালাউড নয় নো মার্কিং ইন দ্য ওয়েমার ফর অ্যান্সার শুড বি অ্যালাউড টিল দ্য স্টার্ট অফ দ্য এক্সামিনেশান ঠিক ঘন্টা পড়বে তারপরে তোমরা স্টার্ট করবে ওয়েমারে গোল করা যদি তোমরা করো এই যে পনেরো মিনিট আগে দিয়ে দেওয়া হলো তার মধ্যে যদি তোমরা অ্যান্সার করতে শুরু করে দাও তাহলে কিন্তু দ্যাট উইল লিড টু ক্যান্সেলেশন অব দ্য ক্যান্ডিডেচার অ্যান্ড ইমিডিয়েট এক্সপালশান তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা আবার ওই একই বাতিল হয়ে যাবে মানে তোমাদের যে পনেরো মিনিট আগে কোয়েশ্চেন বুকলেট এবং ওয়েমার শিট দিয়ে দেওয়া হবে সেটা ফিল করার জন্য মানে তোমাদের নাম রোল নাম্বার কোয়েশ্চেন বুকলেট এগুলি ফিল করবে তোমরা কিন্তু অ্যান্সার শুরু করে দেবে না কেমন যদি শুরু করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে নেক্সট দ্য ক্যান্ডিডেট শুড বি ইনস্ট্রাক্টেড নট টু স্টার্ট অ্যান্সারিং টিল দ্য বেল ফর কমেন্সমেন্ট অফ দ্য এক্সামিনেশন রিংস আউট অ্যাট ওয়ান পি এম শার্ক ওই আগের পয়েন্টটি এখানে বলা হলো মানে কোনো ক্যান্ডিডেটকেই ক্যান্ডিডেট শুড বি ইনস্ট্রাক্টেড নট টু স্টার্ট অ্যান্সারিং টিল দ্য বেল অফ কমেন্সমেন্ট যতক্ষণ না পরীক্ষা শুরু হচ্ছে একটা সময় বেল পড়ছে ঠিক তার আগে কিন্তু তোমরা অ্যান্সার অ্যান্সারিং শুরু করতে পারবে না অ্যান্সার করতে পারবে না শুধুমাত্র ফিল আপ করতে পারবে এসেন্সিয়াল যেগুলো তোমাদের রয়েছে সেগুলো ফিল করতে পারবে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে না একটার আগে নইলে কিন্তু তোমাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে নেক্সট পয়েন্ট ইফ নো ইন নো সারকমস্ট্যান্সেস অ্যান্ড এক্সামিনি স্যালবি প্রোভাইডেড মোর দ্যান ওয়ান ব্ল্যাঙ্ক সিট অ্যাট দ্য স্টার্ট অফ অ্যাট এনি টাইম ডিউরিং দ্য তোমাদেরকে একটাই ব্ল্যাঙ্ক ওয়েমার সিট দেওয়া হবে তার বাইরে কিন্তু একের বেশি কিন্তু ব্ল্যাঙ্ক ওয়েমার সিট দেওয়া যাবে না স্টার্টিংয়েও দেওয়া যাবে না এবং অ্যাট দ্য টাইম ডিউরিং দ্য সময়ও দেওয়া যাবে না মানে একজন ক্যান্ডিডেটের প্রতি একটাই ব্ল্যাঙ্ক ওয়েমার সিট কিন্তু বরাদ্দ করা হয়েছে কেমন কাজেই ওএমআরে যেন কোনো অযথা টাগ না পড়ে ভালোভাবে ফিল করবে ওই পনেরো মিনিট সময়টা যে আগে দেওয়া হচ্ছে সেই সময় তোমরা বুঝে সুঝে ফিল আপ করবে ভুলভাল কাটাকাটি করতে যাবে না কেমন এই হলো খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট মানে ইনস্ট্রাকশান যেটা বোর্ড থেকে দেওয়া হয়েছে ভেনুইন চার্জের জন্য এবং তার মধ্যে যেগুলি তোমাদের জানতে হবে শুধুমাত্র সেই পয়েন্টগুলি আমি তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে অ্যাজ মাচ অ্যাজ পসিবল এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ